নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। জব নিউজ কলকাতা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য একটা রেপুটেড কোম্পানির কাজের ভ্যাকেন্সি নিয়ে এসেছি। একদম ফ্রি অফ কস্ট আপনারা এই কাজটা পাবেন, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এই কাজটা পাবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং এই ভিডিওতে পুরোটা কাজের ইনফরমেশান কিন্তু দেওয়া রয়েছে, ডিটেলসে দেওয়া রয়েছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখে নিন। ভিডিওর মধ্যেই কিন্তু আমি এইচআরের ফোন নাম্বার বলে দিয়েছি, তো অবশ্যই কিন্তু এই এইচআর যিনি রয়েছেন তিনি খুবই ব্যস্ত মানুষ, তো আপনারা এইচআরকে সরাসরি ফোন করবেন না। দয়া করে আপনারা এইচআরের যে নাম্বারটা আমি বলে দিচ্ছি, সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা রয়েছে সেটাই আমি বলবো, তো সেই হোয়াটসঅ্যাপে আপনারা প্রত্যেকের সিভিগুলো পাঠাবেন। আগে সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখে নিন। যারা এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছেন, যা যা লাগছে এখানে সমস্তটা যাদের ঠিকঠাক আছে তারাই সিভিগুলো পাঠাবেন। আর সিভি পাঠিয়ে আপনারা নিচে একটু মেনশন করে দেবেন যে আমার চ্যানেলের রেফারেন্সটা একটু দিতে পারেন আপনারা, যে জব নিউজ কলকাতা ইউটিউব চ্যানেল থেকে আমি কাজের বিজ্ঞাপনটা দেখে আমরা সিভি সেন্ড করেছি। তো রেফারেন্সটা দেবেন কিছুই না, জাস্ট এইচআরের সাথে আমার ডিরেক্ট যেহেতু কথা হয়েছে, আমার চ্যানেলের মাধ্যমে যে সমস্ত ছেলেরা তার সাথে যোগাযোগ করেন তিনি কিন্তু বেশ কেয়ারফুলি ব্যাপারটাকে হ্যান্ডেল করেন। যেহেতু ওনার বিভিন্ন কাজের যে সমস্ত পোস্টগুলো থাকে, যে ভ্যাকেন্সিগুলো থাকে, সেগুলো বেশিরভাগটাই কিন্তু আমার চ্যানেলের মাধ্যমেই পাবলিশ করা হয়। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে এইচআরের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারে আপনাদের সিভিগুলো সেন্ড করে দিন। আর এই কাজটার জন্য আবারও বলে দিচ্ছি, কাউকে কিন্তু কোনো টাকা পয়সা দিতে হবে না, এইচআরের সাথে সরাসরি আপনারা কথা বলে নিন। এখানে ইন্টারভিউ থেকে শুরু করে প্রসেসিং সমস্ত কিছু কিন্তু ফ্রি অফ কস্ট হয়ে যাবে। আগে পরে কখনোই কিন্তু কাউকে একটা পয়সাও আপনাদের দিতে হবে না। এর পাশাপাশি আরও অনেক কাজ কিন্তু আসবে, সামনে পুজো রয়েছে, তো পুজোর মধ্যে কি হয় অনেক কোম্পানি ভ্যাকেন্সি আস্তে আস্তে ক্লোজ করে দেয়, তো নেওয়া বন্ধ থাকে পুজো চলাকালীন। পুজোর পরে কিন্তু বেশ কিছু কোম্পানির কাজ আসবে, প্রচুর ভালো ভালো কাজ আপনারা পেয়ে যাবেন। যে সমস্ত নতুন নতুন কোম্পানির সাথে আমি কথা বলে রেখেছি, তো প্রত্যেকটা জায়গায় পুজো সংক্রান্ত ব্যাপারের জন্য কিন্তু প্রত্যেকটা ভ্যাকান্সি বা প্রত্যেকটা কোম্পানিতে নতুন জয়নিং হোল্ড ছিল, তো পুজোটা কেটে যাওয়ার পরে কিন্তু সমস্ত কাজগুলো আবার রিওপেন হবে। সমস্ত জায়গায় যে সমস্ত লোকেশনগুলো নতুন নতুন যে সমস্ত কোম্পানিগুলো ছিল, যেমন রেড কাউ, আমুল, দুটো তিনটে নতুন বিস্কুট কোম্পানি, এই সমস্ত বেশ কিছু কোম্পানি এবং আরও নতুন কিছু মেটালিক সেকশন যেখানে আইটিআই বা অন্যান্য ছেলেরা কাজ করতে পারবে, এই সমস্ত নতুন নতুন যে জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করা হবে। সেটা হাওড়া, হুগলি, হুগলিতে এবারে নতুন বেশ কিছু সাইট আসতে চলেছে, তো পডলাইন যেটা রয়েছে সেই সমস্ত দিকগুলোতেও এই কাজগুলো কিন্তু খুব সামনেই আপনারা পেয়ে যাবেন। তো অবশ্যই তার জন্য বলবো আমার এই ইউটিউব চ্যানেল জব নিউজ কলকাতা, এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং যত ভালো ভালো বড় বড় কোম্পানি আছে সমস্ত কোম্পানির কাজগুলো কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে আপনারা জেনুইনলি ইনফরমেশান পেয়ে যাবেন এবং কাজেও আপনারা যোগদান করতে পারবেন। তো যারা রেপুটেড কোম্পানিতে স্থায়ীভাবে নিশ্চিতভাবে কাজ পেতে চাইছেন তারা অবশ্যই জব নিউজ কলকাতা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন, কারণ সামনে আরও যে সমস্ত কাজগুলো আসবে সরাসরি কিন্তু আপনারা আপনাদের মোবাইলে পেয়ে যাবেন। তো চলুন আজকে যে কাজের ভ্যাকেন্সিটা নিয়ে এসেছি সেটা একটু সংক্ষেপে আলোচনা করি। এই কাজটা একটা নামকরা ওয়্যার হাউসে হবে এবং লোকেশন রয়েছে হাওড়া জেলার অঙ্কুরহাটি সরস্বতী ব্রিজ সংলগ্ন এরিয়াতে ওয়্যার হাউস রয়েছে। সেখানে প্রসেসিং স্টাফ হিসাবে বেশ কিছু পুরুষ কর্মী নেওয়া হবে, বয়স লাগছে 18 বছর থেকে 35 বছরের মধ্যে, মিনিমাম কোয়ালিফিকেশান লাগছে এইচএস পাস এবং লোকাল ক্যান্ডিডেট হতে হবে যারা এই অঙ্কুরহাটি সরস্বতী ব্রিজ সংলগ্ন এরিয়ার আশেপাশে যারা বসবাস করছেন, ওই লোকেশনে যারা যাতায়াত করে কাজ করতে পারবেন তারাই কিন্তু এখানে কাজটা পাবেন। একটা রেপুটেড ওয়্যার হাউসে কাজ হবে, পারমানেন্ট বেসিসে আপনারা কাজ পাবেন এবং এখানে যে যোগ্যতা কিছুটা লাগছে সেটা রয়েছে, যারা আগে কোথাও পিকিং বা প্যাকিংয়ে
কাজ করেছেন যে কোনো ওয়্যার হাউসে মিনিমাম 3 মাস বা 6 মাস মোটামুটি কনসেপ্ট আছে, এবং মাইক্রোসফট এক্সেল যেটা বেসিক লেভেল এক্সেলের ওপরে যাদের নলেজ আছে, জাস্ট এক্সেলকে অপারেট করতে পারবে, এক্সেলে কাজকর্মগুলো যারা করতে পারবে তারা এখানে কাজটা ইজিলি পেয়ে যাবে। তো এখানে 9 ঘন্টা করে ডিউটি রয়েছে, ডে নাইট এবং মর্নিং এই 3টে শিফট রোটেশনালি করে করে চেঞ্জ হবে। রোটেশনালি এখানে ডিউটি রয়েছে, তো এখানে 26 দিন হিসাবে আপনাদের ডিউটি থাকবে, উইকলি একটা করে অফ। স্টার্টিংয়ে স্যালারি দেওয়া হবে 12,000 টাকা, একটা স্টার্টিং স্যালারি। PFPSI এবং অন্যান্য ফ্যাসিলিটি অ্যাভেলেবেল রয়েছে। তো এখানে 26 দিন হিসাবে স্যালারি, 9 ঘন্টা করে ডিউটি, জেনারেল শিফট, ডে শিফট, সব রকম মানে মর্নিং শিফট, সব রকম ডিউটি কিন্তু আপনাদের এখানে করতে হবে। আর ওয়্যার হাউসের ভিতরেই কাজ রয়েছে, প্রসেসিং স্টাফ হিসাবে আপনারা এখানে কাজ করবেন, যারা ডেটা মেনটেন্স থেকে শুরু করে যেগুলো রিসিভিং হচ্ছে, ডিসপ্যাচ হচ্ছে, সেই সমস্ত হিসাবগুলো কম্পিউটার এন্ট্রি করা বা অন্যান্য যে সমস্ত কাজগুলো থাকে সেই কাজগুলো কিন্তু আপনাদের এখানে করতে হবে। তো লোকাল ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা এখানে কাজ করতে পারবেন। ইন্টারভিউ হবে সোমবার, আপনারা সরাসরি HR-কে CV পাঠিয়ে দিন এবং আপনাদের যেগুলো প্রয়োজনীয় ডকুমেন্টস আছে, কী কী লাগছে, কোথায় ইন্টারভিউ হবে, সমস্ত ডিটেলস HR আপনাদের ডিটেলসটা ফরওয়ার্ড করে দেবে। হোয়াটসঅ্যাপেই কথা বলবেন আপনারা, ওনাকে ফোন করার কোনো দরকার নেই, কারণ ওনার এখন প্রচুর কাজের প্রেশার রয়েছে, ফোন উনি হয়তো অ্যাটেন্ড সবসময় করতে পারবেন না, তো উনি একটু বিরক্ত বোধ করবেন। তো আপনারা সরাসরি ওনাকে CV-গুলো পাঠান। আর ইন্টারভিউ হবে সোমবার, ফর্মাল ড্রেসে যাবেন, শু পরে, আর আপনারা CV সহ যা যা ডকুমেন্টস লাগছে, যেরকম আপনার একাডেমিক কোয়ালিফিকেশান, আপনার আধার কার্ড, প্যান কার্ড, ব্যাঙ্ক ডিটেলস, একাডেমিক কোয়ালিফিকেশানের সমস্ত সেট মানে জেরক্স যেগুলো লাগছে, ফটো, এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু আপনাকে রেডি করে নিয়ে যেতে হবে। HR-এর কাছ থেকে আপনারা সম্পূর্ণটা জেনে নিন ভালো করে, আপনারা হোয়াটসঅ্যাপ করুন। HR-এর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে সে নাম্বারটা আমি বলে দিচ্ছি, আপনারা নোট ডাউন করে নিন, 8585072580। আর একবার বলে দিচ্ছি, 8585072580। আপনারা এই নাম্বারে ওনাকে হোয়াটসঅ্যাপ করুন, রেফারেন্স বলে জব নিউজ কলকাতা কথাটা লিখে আপনারা দিতে পারেন, তাহলে উনি বুঝে যাবেন যে আমার চ্যানেলের মাধ্যমে আপনারা সেখানে যোগাযোগ করছেন, এবং উনি কিন্তু কেয়ারফুলি ব্যাপারটা হ্যান্ডেল করবেন নিজের মতন করে, কারণ আমার চ্যানেলের মাধ্যমে প্রচুর ছেলে মেয়ে ওখানে কাজ পেয়েছে, যোগাযোগ করেছে, এবং HR তাদেরকে সহানুভূতির সহিত হেল্প করে তাদেরকে কিন্তু জয়নিং করিয়ে দিয়েছে। এবং আবারও আপনাদের বলছি, যারা আমার চ্যানেলের মাধ্যমে যে সমস্ত বড় বড় কোম্পানিগুলোতে কাজ পেতে চাইছেন, যে সমস্ত কোম্পানির ভিডিওগুলো আমার আগেও দেওয়া রয়েছে এবং আরও সামনে যে কাজগুলো আসবে, বেশ কিছু বড় বড় কোম্পানির আমি কিছু নাম বলে দিলাম আপনাদের, সেই সমস্ত কোম্পানিগুলোতে কিন্তু আবারও কাজ আসছে। তো খাদ্য প্রস্তুতকারক বেশ কিছু কোম্পানি থাকছে, তার সাথে বেশ কিছু বিস্কুট কোম্পানি থাকছে, এবং অন্যান্য ফুড প্রসেসিং কোম্পানি থেকে শুরু করে কিছু মেটালিক সেকশন, সমস্ত রকম কোম্পানির কাজ কিন্তু আবার আসতে চলেছে। পুজোর মাঝখানেও যদি খুব এমার্জেন্সি কিছু কাজ আসে আমি দিয়ে দেবো, এবং তার পরবর্তীতে যে কাজগুলো আসছে যেগুলোতে কোম্পানি বলেই দিয়েছে পুজোর পরে সমস্ত জায়গায় রিক্রুটমেন্ট হবে, জয়নিং হবে, তো সেই কাজগুলো কিন্তু পুজোর পরে আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো তার জন্য আবারও বলে দিচ্ছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন, জব নিউজ কলকাতা চ্যানেলের সঙ্গে থাকুন, অবশ্যই আপনারা কাজ পেয়ে যাবেন। আমার চ্যানেলের মাধ্যমে কিন্তু রেপুটেড কোম্পানিতে ডিরেক্ট আমরা জয়নিং করিয়ে দিই, ক্যান্ডিডেটদের সাথে করে কোম্পানিতে নিয়ে গিয়ে সেখানে সমস্ত সিস্টেম তাদেরকে বুঝিয়ে, সেখানে লোক থাকে, তারা সমস্ত ক্যান্ডিডেটদের রিসিভ করে ওই দিনই রুম, ক্যান্টিন, সমস্ত ফ্যাসিলিটি দিয়ে প্রত্যেকটা ছেলেদের জয়নিং করিয়ে দেয়, এবং সম্পূর্ণ জয়নিং কিন্তু আমি দায়িত্ব সহকারে কোম্পানিতে থেকে তাদের পাশে দাঁড়িয়ে আমি কিন্তু করিয়ে দিই। তো এরকম নিশ্চিতভাবে যারা কাজ পেতে চাইছেন তারা অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন, এবং আপনাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, আরও যারা যেখানে রয়েছে যাদের কাজের প্রয়োজন, জব নিউজ কলকাতা চ্যানেলটা তাদের কাছে শেয়ার করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।